Batman, Superman, Wonder Woman, Flash, সব সুপারহিরোকে সুপার পাওয়ার নিয়ে সিনেমেটিক পরিষ্কার হাজির হলো দ্য বিগেস্ট সুপার হিরো বক্স অফিস দ্য ফ্ল্যাশ মুভি রিভিউ নিয়ে সাকেই থাকুন। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে গা ফ্ল্যাশ মুভি বের হলো। IMDb-তে মুভিটির রেটিং ছিল 7.1/10। মুভিটিকে কাহিনী শুরু হয় গা ফ্ল্যাশের ভেঙে যাওয়া একটি হাসপাতাল থেকে কিছু বাচ্চাকে বাঁচানোর মধ্য দিয়ে। তার পিতা জেলে বঙ্গি আছে কার মাকে হত্যা করার জন্য, কিন্তু বেরি একা মাকে রাগি না যে কার বাবা কারমার হত্যাকারী। বেরি প্রত্যেকবারই আশা করে ট্রায়ালে কার বাবা নির্দোষ প্রমাণিত হবে। বেরি টাইম স্পেক ব্যাক করে, ব্যাটম্যানের নিষেধ থাকা সত্ত্বেও সে অকিকে চলে যায় কার মাকে বাঁচানোর জন্য। দেখা যায় তার মার মৃত্যু হয় কমিকুসুপ না কেনার কারণে। বেরি কমিকুসুপ কিনে তার মাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু ভবিষ্যতে ফেরত আসার সময় গার্ড ফ্ল্যাশ তাকে কেঙে সেই সময়ে নিয়ে যায় যখন তার বয়স 18 ছিল, যেদিন তার শক্তি পাওয়ার কথা। এবং একই সাথে এরই কয়েকদিনের মধ্যে ক্রিপ্টোনিয়নরা আসে পৃথিবী ধ্বংস করতে। ঘটনাক্রমে ইয়াং বেরি পাওয়ার পায় আর ওল্ড বেরি পাওয়ার হারিয়ে ফেলে। তারপর তারা মিলে ব্যাটম্যানের কাছে যায়, কিন্তু ব্যাটম্যান বেরির পরিচিত না। ব্যাটম্যান বেরিকে চিনতে পারেনি, তবুও তারা দল ভেঙে সুপারম্যানকে উদ্ধার করতে যায়। গিয়ে তারা কারাকে পায়, কারা ছিল ক্যালোর কার্ভিন, এবং তারা একসাথে মিলে জককে হারানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কারা এবং ব্যাটম্যান মারা যায়। তারা অতীতে গিয়ে আবার চেষ্টা করে, কিন্তু ফলাফল জিরো। ওল্ড বেরি বুঝে ফেলে যে এই গুনিয়াকে বাঁচাতে পারবে না, কিন্তু ইয়াং বেরি বারবার অতীতে গিয়ে ট্রাই করতে থাকে। এক পর্যায়ে গার্ড ফ্ল্যাশে রূপান্তরিত হয়। বেরি আবার ওকিকে গিয়ে টমেকুসুপ চুরি করে কার মাকে মরণের দিকে ফেলে গেই এবং টাইমলাইনকে রিসেট করে গেই। তো বন্ধুরা, আজকের মুভির রিভিউ কি ভিঙ্গুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে। নতুন নতুন প্রো মুভির আপডেট পেতে সিনেমেটিক প্রো সাকেই থাকুন। ধন্যবাদ।